নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জি ইনসাইট তো বন্ধুরা আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা তোমরা তো জানো আমি কিছুদিন আগে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে আর পি এফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের নতুন বিজ্ঞপ্তি বার হতে চলেছে খুব শীঘ্রই ঠিক আছে তো বন্ধুরা আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর একটা খুব ভালো পরি ভালো জব ঠিক আছে তো এটার জন্যে তোমাদের কিছু কিছু বই তোমাদের পড়তে হবে ঠিক আছে আমি তোমাদের খুব কম এখানে বই সাজেস্ট করেছি সেই বুক লিস্টগুলো নিয়েই আমি আজকে তোমাদের আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে এমন এমন বই আমি তোমাদের আলোচনা করব তোমরা সেই বইগুলো পড়লে তোমাদের সিলেবাসটা পুরো টোটালি কভার হয়ে যাবে ঠিক আছে তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাক তো বন্ধুরা আমি তোমাদের প্রথমে আলোচনা করবো যে এক্সাম প্যাটার্ন যে কোন কোন টপিক থেকে কী কী কোয়েশ্চেন আসছে কোন কোন টপিক থেকে কত নম্বরের কোশ্চেন আসছে আমি সেই বিষয়ে আমি তোমাদের প্রথমে আলোচনা করবো দেখো বন্ধুরা আর পি এফ কনস্টেবলের এক্সামটা একশো কুড়ি মার্কসের হয় তোমরা অনেকেই জানো আবার অনেকে কেউ কেউ জানো না তো জেনে নাও ভালো করে দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটি মার্কস আসে এবং পঞ্চাশ নম্বর পঞ্চাশটি কোশ্চেন থাকবে ঠিক আছে তো অ্যারিথমেটিক থেকে তোমাদের আসে থার্টি ফাইভ মার্কস এবং জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থেকে আসে থার্টি ফাইভ তো টোটাল একশো কুড়ি एग्जाम এক্সাম হয় দেখো বন্ধুরা এই আর পি এফ যেহেতু অল ইন্ডিয়ার একটা এক্সাম রেলওয়ের তো সেই জন্য কাট আপটা কিন্তু প্রচুর পরিমাণে বেশি যায় তোমরা যদি এখন থেকে পড়াশোনা শুরু করো যে বিজ্ঞপ্তি ধরো তিন চার মাস বা দু মাস পরে যদি বেরোয় তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না দেখো বন্ধুরা আমি তোমাদের আজকে বইগুলো যে সাজেস্ট করবো সেই বইগুলো তোমরা অফলাইন বা অনলাইনে পেয়ে যাবে সেই বইগুলো তোমরা কিনে নেবে এবং তারপরে সব গুরুত্বপূর্ণ যেটা যে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখো প্রিভিয়াস ওয়ে কোয়েশ্চেন পেপারে যে কে কোন কোন জিকে এসেছে সেইগুলো কিন্তু অবশ্যই জানা জরুরি জিকে বা ম্যাথ রিজনিং যেগুলো এসেছে দেখো সেই টপিকের উপর আমি তোমাদের ভিডিও আনবো ঠিক আছে তো আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই ফলো করো তোমাদের পরপর আমি ভিডিও বানাবো এবং টপিকগুলো আস্তে আস্তে তোমাদের কমপ্লিট করে দেব জি টপিকগুলো চলো আজকে জেনে নিই কোন কোন বই আমি তোমাদের সাজেস্ট করতে দেখো বন্ধুরা ম্যাথ বুক লিস্ট আমি দুটো যারা ইংলিশ ভাষায় প্রিপারেশান নিচ্ছ তাদের এবং যারা বেঙ্গলি ভাষায় প্রিফারেন্স নিচ্ছ তাদের দুজনের জন্যই আমি আলোচনা করছি দেখো বন্ধুরা বাংলা ভাষায় যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য সুবীর দাস ওয়ান অফ দ্য বেস্ট বুকস ঠিক আছে সুবীর দাসের কম্পিটিভ যে অ্যাপটিটিউড বা কম্পিটিভ ম্যাথামেটিক্স বুকসটা তোমরা এই বইটা যদি কম্পিট করে নিতে পারো তোমাদের আশা করি কোনো ম্যাথের কোনো প্রবলেম থাকবে না এরপরে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্র্যাকটিস না করলে তোমার কোনো পরীক্ষারই তোমাদের মানে আর কি তোমরা কমপ্লিট করতে পারবে না প্র্যাকটিস তোমাদের মাস্ট দেখো ইংলিশ ভাষায় যারা প্রিপারেশন হয় ফার্স্ট এক ম্যাথ অ্যারিথমেটিক যেটা আরিয়ান্তের এর উপর তো কোনো আমি বলবো এটাই তো বেস্ট বুকস ঠিক আছে এবং যারা আর আর একটু ভালো প্র্যাকটিস করছে যাও আর এস আগারওয়াল তোমরা কিনতে পারো কিন্তু এটা করলেই যথেষ্ট ঠিক আছে এরপরে তোমরা প্র্যাকটিস সেট সলভ করবে তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো চলো রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স ওয়ান অফ দ্য বেস্ট বুক হচ্ছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং এস চান্দে যেটা আর এস আগারওয়াল এই বইটা যদি তোমরা কমপ্লিট করতে পারো আর পৃথিবীর কোনো বই তোমাদের আর পড়তে হবে না ঠিক আছে এবং যারা বাংলা ভাষা প্রিপারেশান নেবে সুবীর দাস দেখো সুবীর দাস যদি তো কমপ্লিট হয়ে তোমরা দুটো বই করতে পারো ঠিক আছে এই দুটোর বোধের মধ্যে একটা বই করলেই যথেষ্ট আমার মনে হয় যে এর থেকে এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে বলে তো আমার মনে হয় না এবং তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার দেখে নিতে পারো যে কোন কোন কোশ্চেন আসছে আমার কথা না যদি না বিশ্বাস হয় তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো চলো তোর জি কে বুক দেখো জি কে কোন টপিক থেকে প্রশ্ন আসবে কেউ বলতে পারবে না কিন্তু জি সবথেকে সব গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে তোমার যদি পঁয়ত্রিশটা কে আসে তার মধ্যে পনেরোটা থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক থেকে ঠিক আছে এবং কোন কোন টপিক পড়লে তোমাদের তার বাইরে আর প্রশ্ন হয় না স্ট্যাটিক জিকে সব গুরুত্বপূর্ণ ঠিক আছে থার্টি ফাইভ জি কে আসছে এর মধ্যে যদি দশ থেকে পনেরোটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থাকবে এবং আর হচ্ছে দশ বারোটা কোশ্চেন থাকবে স্ট্যাটিক জিকের সেই স্ট্র্যাটেজিকে কোন কোন টপিক পড়তে হবে এর আগে আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি সেই ট্যাব দরকার আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি সেই সেই স্ট্র্যাটেজিকে টপিকগুলো একবার দেখে নাও শুধুমাত্র রাজ্য কেন সেন্ট্রাল সমস্ত এক্সামের জন্য সেই টপিকগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি একবার দেখলে বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো তোমরা দেখে নাও আশা করি সেই টপিকের বাইরে আর কোনো স্ট্র্যাটেজিকে হয় না ঠিক আছে পঞ্চান্নটা স্ট্র্যাটেজিকে আমি টপিক দিয়েছি সেই টপিকগুলো দেখতে পারো চলো আজকে জিকে বই বুক লিস্টের মধ্যে আমি সাজেস্ট করে যাচ্ছি ক্র্যাক ডাব্লু বিসিএস বইটা বাংলা ভাষায় যারা প্রিপারেশন নিচ্ছ তাদের কথা বলছি তারপরে আমি ইংলিশ ভাষায় যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি বলে দেবো তো রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার এই বইটা অথবা তরুণ গোয়েল ঠিক আছে ক্র্যাক ডাব্লু বিশিএস বইটা যদি তোমরা কিনে নিতে পারো এই দুটো কেনার দরকার নেই অথবা যদি ক্র্যাক ডাব্লিউ বিএস না কেনো তাহলে রেলওয়ে রিক্রুটমেন্ট আর তরুণ গোয়েল এই দুটো বই একসঙ্গে কিনে নেবে চলো কে বই বুক হয়ে গেল এবার যারা ইংলিশ ভাষায় প্রিপারেন্স নিচ্ছ তাদের জন্য হচ্ছে বেস্ট বুক হচ্ছে লুসিয়েন্ট লুসিয়েন্ট কের বাইরে জিকে জিকে তো দেখো তোমাদের কী আসবে কে বলতে পারো কিন্তু জিকে বই লুসেন্টের জিকে বইটা খুবই ভালো বই তো চলো এরপরে আমি দেখে নেও কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইংলিশ মাধ্যমে যারা পড়ছো তারা নিউজ পেপার তো পড়তেই পারো এবং প্রতিযোগিতাতে অর্পণ করতে পারো যারা ইংলিশ ভাষায় প্রিপারেশন নিচ্ছে যারা বাংলা ভাষায় প্রিপারেশন নিচ্ছে তারা হচ্ছে পেশ অফ অ্যাচিভার্স এই সমস্ত ম্যাগাজিনগুলো দেখতে পারো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা যারা ভিডিওটা এতক্ষণ দেখলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও এবং যারা চ্যানেলে নতুন রয়েছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখো বন্ধুরা তোমরা যদি লাইক দাও তাহলে ভিডিও বানানোর উৎসাহটা আমাদের বেড়ে যায় অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভিডিওতে একটা দরকার হয় লাইক দিয়ে দাও চলো ভিডিওটা এখানেই শেষ করছি এবং চ্যানেলে যারা নতুন রয়েছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা পরের ভিডিওর আপডেটটা পাও দেখো বন্ধুরা অনেকে তোমরা সাবস্ক্রাইব করছো কিন্তু বেল নোটিফিকেশানটি অল করছো না যাতে তোমাদের কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশানটা যাচ্ছে না তো চলো ভিডিও সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশানটি অল করে দেবে যাতে সমস্ত ভিডিও তোমরা আপডেট পেতে পারো চলো ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং